হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আগের ব্লগে দেখেছিলাম আমাদের পাড়াতে একটু খাকালি পুজো হয়েছে, আর সেই পুজোর পরের দিন আমরা এক জায়গায় বেরিয়ে গেছিলাম। আজকের ব্লগটা সেই নিয়েই, মানে আমরা সেদিনকে কোথায় গেছিলাম আর কী কী করেছি সেই সবটুকু আজকে তোমাদের সাথে শেয়ার করব। উঠে পড়েছি লঞ্চে আমাদের গন্তব্যস্থল আইটোলা লঞ্চ ঘাট, আর সেখান থেকেই আমরা যাব পাখির বাজারে। হ্যাঁ, আজকের ব্লগটা কলকাতার পাখির হাট নিয়ে। আমরা সেখানে গিয়ে কী কী দেখলাম, কী কিনলাম, সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রবাসে যখন থাকি এই হাটটাকে মাঝে মাঝে খুবই মিস করি, বিশেষ করে হাটে এসে গাছ কেনা কিংবা অ্যাকোয়ারিয়ামের মাছ কেনা, সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা হয়। যতবারই আসি তাই চেষ্টা করি একবার হলেও, কোনো একটা রোববার যদি সময় পাই, একবার হলেও হাটে গিয়ে ঘুরে আসা, গিয়ে পছন্দের গাছ কিংবা অ্যাকোয়ারিয়ামের মাছ কিনে আনা। বিদেশেতে হাটের মজাটা ওই পেটকো কিংবা পেটস্মার্টের মধ্যেই আসে, কিন্তু এখানের ব্যাপারটাই তো অন্যরকম। তাই এখানে শুরু হতেই গাছের জায়গায় চলে এসেছি, আর প্রচুর গাছ বিক্রি হচ্ছে, তো কিছু গাছ কেনার ইচ্ছে আছে। আর একজন তো জবা খুঁজে বেড়ায়, তো যেখানেই জবা দেখতে পাবে সেখানেই দাঁড়িয়ে গিয়ে আগে জবা কিনবে। দেখা যাক আজকে উনি কটা জবা কেনেন। বাড়ি থেকে পুজোর ভোগকেই বেরিয়েছি, তাই জন্য খিদে তো পাইনি, আর আশা করছি এখানে আর কিছু খেতে হবে না, আবার বাড়ি গিয়ে একবারে লাঞ্চ করবো। তবে একটা কথা না বলে পারছি না, আজকে কিন্তু প্রচণ্ড গরম রয়েছে। মানে এই কদিন ধরে যে পরিমাণ গরমটা পড়েছে, আমরা এখানে একটা মস্ত বড় ভুল করেছি, সেটা হলো আমরা ছাতা আনিনি। সো কতক্ষণ হাটটা ঘুরতে পারবো উই হ্যাভ নো আইডিয়া। দেখা যাক কতটা কি ঘুরতে পারি আর কি কি কিনতে পারি। একজন এখানে এসো, আবার জবা, আবার জবা কিনছে। আমার শ্বশুর বাড়িতে গাছ বসানোর একটু জায়গা রয়েছে, তো সেখানে অলরেডি নারকোল গাছ, তাল গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে, কিন্তু একটা কলা গাছ নেই। তাই জন্য ভাবলো একটা কলা গাছ কিনে নিয়ে যাই, বসিয়ে দেবে। যতক্ষণ এখানে কলা গাছ কিনছে, আমি এদিকে দুটো মানি প্ল্যান্টের সাপোর্ট স্ট্যান্ড কিনে নিলাম। এগুলোর দাম পড়েছে এক একটা 20 টাকা করে। এইবারে এই ভাঙা শাখের কালেকশন হাটে এসছে দেখলাম, আগে কিন্তু কোনোদিন চোখে পড়েনি। এবারে চলে এলাম মাছের জায়গায়, যেখানে আমরা এসেছি উইডো ফিশ কিনতে, যেগুলো এখন খুবই উঠেছে, যেগুলো নিয়ন কালারের, রং বেরঙের, হলুদ, লাল, গোলাপি, পার্পেল, ইভেন আকাশীয় পাওয়া যাচ্ছে, যেটা আমরা একটু রেয়ার নীলটা সেটা আমরা দেখব। আর এই ফেদার কেনারও ইচ্ছে রয়েছে দুটো, দেখা যাক কোথায় কী দামে সস্তায় পেতে পারি। এখানে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, দেখলেই মনে হচ্ছে যে না, কোনটা ছেড়ে কোনটা কিনব। আর আমার পছন্দের ছিল নিয়ন টেট্রা, যেটা কয়েকটা এখানে রয়েছে, কিন্তু এটা অরেঞ্জ কালারের। আমার যেটা একদম অরিজিনাল ব্লু কালারের, যেটা নিয়ন টেট্রা, সেইটা কেনার ইচ্ছে আছে। এখানে দেখুন সুন্দর গোল্ড ফিশগুলো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু না, আমরা গোল্ড ফিশ নেবো না, আমরা উইডো ফিশটা নেব, যেটার এখন দরদাম চলছে। তবে এখানে লুজ কোনো এক একটা কালারের মাছ 10টা 10টা করে দেবে না। এখান থেকে কিনতে গেলে প্যাকেটে যে কটা মাছ আছে, মানে 100টা হোক 200টা হোক, যতটাই মাছ আছে সবটা কিনতে হবে, কিন্তু আমরা সেরকমভাবে নেব না, আমরা লাল 10টা, হলুদ 10টা এরকমভাবে নেব। তাই জন্য এই জায়গাতে এই একজনই লুজ বিক্রি করছিলেন, যেখানে গিয়ে আমরা আমাদের পছন্দের রঙের মাছ 10টা 10টা করে কিনে নিয়েছি। এখানে মাছগুলোর দাম পড়েছে মাত্র 5 টাকা করে। ইভেন বালকে কিনলেও, যেখানে 100-200টা করে রয়েছে, সেখানেও কিন্তু মাছ কিনতে গেলে ওই 5 টাকা করেই পার পিস পড়ছে। কোন
সব রং কেনা হয়ে গেল, কেনা হয়নি নীল রঙের মাছ। যে ছেলেটার কাছ থেকে মাছ কিনেছি তার কাছে নীল রঙটা ছিল না, তাই জন্য খুঁজে পেতে অন্য ছেলের কাছে যেতে হলো। এই দেখুন, এনার কাছে রয়েছে নীল রঙের মাছ, তবে দাম কিন্তু আকাশ ছোঁয়া, 15 টাকা পার পিস। কিন্তু চেষ্টা করছিলাম যে আর কার কাছে মাছের দাম কি রকম রয়েছে। না, ঘুরে ঘুরে আর কোথাও নীল রঙের বিডো মাছটা পেলাম না। অগত্যা প্রথম জনের থেকেই মাছ নিতে হলো। আমরা 10টা মাছ নিয়েছিলাম, ব্যাস উনি বেছে বেছে একটু ভালোভাবে মাছগুলো দেখে দিয়ে দিচ্ছিলেন। মাছ নেওয়া হয়ে গেলে এবার পালা ছিল আর একটু হাটটা ঘুরে দেখার। চলুন আমার সাথে সাথে আপনারাও একটু হাটটা ঘুরে দেখুন। এখানেও অ্যাকোরিয়াম ডেকোরেশন বিক্রি হচ্ছে, তার সাথে মাছের খাবার। আমরা মাছের খাবারটা কিনে নিলাম আর তার সাথে একটা হিটার। হাটের মধ্যে একমাত্র এই ভদ্রলোকের কাছে কেঁচো বিক্রি হচ্ছে, তাই গিয়ে 10 টাকার কেঁচোও কিনে নিলাম। বাড়িতে গিয়ে জল চেঞ্জ করে একটা কাপের মধ্যে রেখে দিয়ে দিনের দিনে চেঞ্জ করে দিলেই কেঁচোগুলো খুব ভালো থাকে। হাঁটতে হাঁটতে চলে এলাম পাখির রাজত্বে। এসে দেখি মুরগির ছানাটা কিচকিচ করছে। এইখানে নতুন পায়রাটা বেশ সুন্দর দেখতে, দাম জিজ্ঞেস করতে বললো 800 টাকা। গলায় ঝুঁটিওলা এই পায়রাগুলো প্রথম দেখলাম। নাম জিজ্ঞেস করতে বললো জ্যাকবিন পায়রা। এগুলো সাদাও যেমন রয়েছে তেমন নিচে কালোও রয়েছে। এই পায়রাগুলোর আবার পায়েতে পালক। পায়রা দেখতে দেখতে এগিয়ে গেলাম আর কী কী পাখি রয়েছে হাটে সেটা দেখার জন্য। এনার কাছে ককটেল, লাভবার্ডস ভর্তি, কিচকিচ কিচকিচ সেই থেকে করেই যাচ্ছে। দুদিকে পাখির আওয়াজে সরগম হয়ে গেছে জায়গাটা। পাখি দেখার পর সর্বশেষ পালা কুকুর দেখার। এখানে বিভিন্ন ধরনের কুকুরের ব্রিড বিক্রি হচ্ছে। গাছ, পাখি, কুকুর সব দেখা হয়ে গেছে। মনে সব শখ স্বাদ মেটানো হয়ে গেলে এবার বাড়ি ফেরার পালা। চলেছি আইটলা ঘাটে, এখন ভাটার সময়। কিন্তু সত্যি বলছি, এরকম অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল, কারণ গঙ্গার ভাটার সময় এইরকম অবস্থা আগে কোনো দিন হয়নি। যাই হোক, এবার বাড়ি ফিরে অ্যাকোরিয়াম সেট করতে হবে। আমরা এর আগে অ্যাকোরিয়ামের জল দিয়ে কয়েকটা মাছ ছেড়ে তার এনভায়রনমেন্টে সেট করে নিয়েছিলাম। আজকে শুধু ডেকোরেশন আর বাকি মাছগুলো ছাড়ার পালা। তো আমরা আর্টিফিশিয়াল ঘাসও কিনেছিলাম, তো সেটাই এবারে সেট করেছি। কোনো রক
এবারে মনে হলো যে না, আমরা বেডটা রক দিয়ে করবো না, আর্টিফিশিয়াল ঘাস দেবো, আর ওপরে মাল্টি কালার্ড নুড়ি দিয়ে বেডটা পুরো সাজিয়ে দেবো, আর তার সাথে সাথে কিছু ছোটো ছোটো আর্টিফিশিয়াল প্লাস্টিকের কাজ ফর ডেকোরেশন। প্লাস্টিক ব্যাগে করে হাট থেকে যে মাছগুলো এনেছিলাম সেগুলো ওপরে জলে ভাসতে দিয়ে দিয়েছি, যাতে প্লাস্টিক ব্যাগের ওয়াটার টেম্পারেচার আর অ্যাকোয়ারিয়ামের ওয়াটার টেম্পারেচারটা সেম হয়ে যায়। খানিকক্ষণ থাকার পর যখন টেম্পারেচার ইকুয়াল হয়ে যাবে তখন মাছগুলোকে আমরা জলেতে ছেড়ে দেবো। এখনই যদি প্লাস্টিক ব্যাগের মাছগুলো ছেড়ে দিই তাহলে যে ওয়াটার টেম্পারেচারের ডিফারেন্স ওরা পাবে সেটাতে অনেক মাছ কিন্তু মারা যেতে পারে। খানিকক্ষণ পরে মাছগুলো ছেড়ে দেওয়ার পর আমরা দেখাবো অ্যাকোয়ারিয়ামটা কেমন লাগছে, আর অবশ্যই রাতের আলোতে মাছগুলো আরও সুন্দর লাগে সেটাও দেখাবো। দেখতেই পাচ্ছ মাছের সেট আপ হয়ে গেছে। তো যে কদিন এখানে আছি সেই কদিন এই মাছ নিয়ে থাকা। ব্যাস আজকের জন্য তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করো আর সবার সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে এত সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন, যারা এত দিন ধরে আমার সাথে রয়েছেন, তাদের অজস্র ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর ভবিষ্যতে আরও ভালো ভালো ব্লগ আমি চেষ্টা করব আপলোড করার। আপনাদের জন্য একটা সারপ্রাইজও আছে, সেটা খুব শিগগিরই আমি রিভিলও করব। তো সাথে থাকুন, পাশে থাকুন, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। ততদিনের জন্য টাটা।